हेलो वेलकम बैक टू दि चैनल। तो आज के सकाल सकाल बैरिए पड़े एक जगह घूरते। बेसिकाली दो दिन एक जगह घूरते जाने दो दिन स्टे करब। तो मोटामोटी 9:30 बेजे गए जो हमें बैरिए और एकटू आगे बेरोले भलो हतो। तो जैक आज के फार्स्ट टाइम चेरी की करल पेचने बस बोलते देखो पेचने बस जदिव सीट बेल्ट बाँधा आज चेरी आज के संगे बसबेना बोलते घर থেকে বানি নিয়ে এসেছিলাম একটু চাউমিন বানি নিয়ে এসেছিলাম কারণ আমরা পৌঁছবো দুপুর বেলা। দেখো সেই কারণেই দাঁড়িয়েছে এখানে, অসম্ভব সুন্দর লাগছে। আগে যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম দেখলে না কত সুন্দর, সত্যি এই জায়গাটা এত সুন্দর। এখানকার মধ্যপ্রদেশ বলো বা এটা যেটা জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা ছত্তিশগড়, তো খুব সুন্দর হয় পরিবেশ এই টাইমটাতে। আর এটা ন্যাশনাল হাইওয়ে, তাই দেখছো এত সুন্দর রাস্তাটা, তার উপরে নীল আকাশ আর এত চকচকে রোদ। এত গরম লাগছিলো বলে সোয়েটার খুলে দিয়েছিলাম, চেরিটাও আমারটা খোলার একটু অসুবিধা ছিল বলে খুলতে পারিনি। তো আবার কন্টিনিউ করছি চেরি বারবার ধরে গুগল যে ম্যাপটা আছে ওটা যেটা বলছে সেটা আমাদেরকে রিপিট করছে। বাস এইমাত্র পৌঁছলাম, মাথা ব্যথা করছে অ্যাকচুয়ালি। হাই চেরি, রুমটা একটু পরে দেখাচ্ছি যদি ঠিকঠাক থাকে তো রুম। আর চেরি তোর খিদে পায়নি? চেরি ভুক নেই লাগি উসকো টিভি দেখনা, টিভি নেই। তো বাস এবারে আমরা খাবো, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে অলমোস্ট 4:30 বাজে চললো। তো ডে ওয়ান আমাদের পৌঁছতে টাইম লেগে গেছে, তাই এখানে কাছে কোথায় আছে একটা ড্যাম আছে, ড্যাম আর লেক আছে, পার্ক আছে, ওই সব জায়গাগুলোই যাচ্ছি। বিভোচনা করে মাথা ব্যথা করছে আমার। থ্যাংক ইউ, একগুচ্ছ জিনিস নিয়ে তোমার হাতে কত জিনিস, তাই তো একটা একটা করে পড়ে যাচ্ছে। আচ্ছা চেরি দিদা যাবে, মানে আমরা বাইরে বেরিয়েছি কোথাও, মানে ব্যাগ ট্যাগ গোপালকে নিয়ে যাচ্ছি, মানে আমরা দিদা যাচ্ছি। সব জানো আমি জানি, তুমি সব কিছু টিপবে না চেরি। আমরা নিজেদের গাড়িতে এসেছি বলে সাইড সিনিং যেগুলো কাছে কাছে আছে সেগুলো আমরা নিজেদের গাড়িতে ঘুরে নিতে পারছি, এটাই একটা অনেকটা সুবিধে হয়েছে, যখন ইচ্ছে ঘুরতে পারবো আমরা। তো ব্যাপারটা হলো আমরা যে হোটেলটাতে আছি সব ঠিক আছে, বাট একটাই এটা অনেক হোটেলে ইস্যু হয় সেটা হলো একটা রুমেও এখানে ব্যালকনি নেই। তো বাচ্চা নিয়ে গেলে না একটু ব্যালকনি জায়গাটা দরকার পড়ে। দিদার হিচকি উঠবে রে, তো আমরা যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছে গেছি। এটা একটা ছোট্ট পার্ক কাম, এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে ঝুমকা ড্যাম। ড্যাম এরিয়াটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ছোট বাচ্চাদের জন্য কিছু রাইডস, ছোট্টখাটো রাইডস আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে একটা পার্কের মতো জায়গা বানিয়ে দিয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে। এবারে আমরা বোটিং করবো কিনা ভাবছি, দেখা যাক। চেরি দাঁড়া, আমার জন্য দাঁড়াচ্ছিস না? ওর এখন চিন্তা কি নেবে, বেলুন নেবে না কি নেবে। তো বোটিংয়ে যাওয়ার আগে এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে এত সুন্দর লাগছিলো, চারদিকটা নীল, মানে জলটাও নীল আর আকাশটাও নীল, খুবই সুন্দর একটা সিন বলতে পারো। তো এরপর আমরা যাচ্ছি বোটিংয়ের জন্য টিকিট কাটতে, টিকিট কাটা হয়ে গেছে, এরপর আমরা বোটে যাব। তো যাওয়ার আগে দেখছি ভিড় হয়ে গেছে।
এই টাইমটাতে এতটাই ভিড় আছে যে প্রত্যেকটা বোট আসছে আর ভিড় হয়ে যাচ্ছে, আর লিমিটেড মানুষজনকে চড়ানো হচ্ছে, তো কারণ ওভার ওয়েট হয়ে গেলে প্রবলেম হয়, অনেকটাই জল আছে এখানে। তো আমরা ওয়েটই করছিলাম, পরপর দুটো বোট চলেই গেল, বাস আমরা ওয়েট করছিলাম। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি না, এটা ফ্লোটিং, তো এটা খুব দুলছে, যে বোটগুলো এদিক ওদিক যাচ্ছে তার জন্যই না খুব দুলছে, আর চেরির খুব মজা লাগছে এর জন্য। এরপর ফাইনালি আমরা থার্ড বোটটাতে পেলাম, এটা লঞ্চও বলতে পারো বোটও বলতে পারো, এটাকে কী বলে আমার জানা নেই, বাট যাই হোক চেরির প্রথমবার এইভাবে এই বোটটাতে চাপা। আর সুকান্তরও এই জিনিসগুলো একটু ভয় লাগে, সুকান্তর অ্যাকচুয়ালি। আর জলটা দেখতে পাচ্ছ একদম ডার্ক ব্লু। তো এবারে আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি বোটটা এখান থেকে নিয়ে যাচ্ছে আরেকটা আইল্যান্ডে, ওখানে নামিয়ে দেবে, ওখানে নেমে এ দেখো ঝুমকা আইল্যান্ড, এই আইল্যান্ডটাতে নামিয়ে দেবে, এই আইল্যান্ডটাতেও ঘোরার মতো জায়গা আছে। যে বোটে করে এই আইল্যান্ডটাতে এলাম, এবারে এখানটাতে একটু টুকটাক ছবি তোলার মতো স্পট আছে, প্লাস দোনলা আছে, কিছু বসার জায়গা আছে, আর বাকি কনস্ট্রাকশন চলছে এখনো পর্যন্ত তৈরি হয় না। আছে সামনে সামনে একটা বাচ্চাদের পার্ক আছে, আর যেটা এখানে কোরিয়া লেখা আছে, বেসিক্যালি কোরিয়া এই জায়গাটার নাম। কিসমে ট্রিপ হো গয়া, কিসমে ট্রিপ হো গয়া, আয় কিসমে, ভালো রোদ থাকতে থাকতে আসলে ভালো, চলো দোনলাই দুলবো, দোনলাই দুলবো, চল দোলি, এখানে আমি দুলবো, ওখানে তুমি দুলবে, চলো। এখানে অলমোস্ট সেরকম কিছু নেই, তো এখানে তাড়াতাড়ি ঘোরা হয়েও গেল, তো যাচ্ছি, কারণ এই আইল্যান্ডটা থেকে ওই যেখান থেকে আমরা বোট নিয়েছিলাম সেখানটা যেতে হবে, তো খুব ঠান্ডা পড়ে যাবে, মানে হুট করে রোদটা নেমে যায়, তো চলো, নাহলে আমার জ্যাকেটগুলো আমার গাড়িতেই রয়ে গেছে। এই কী করছিস রে, জুতোটা নোংরা হচ্ছে। তো মোটামুটি 7:30টার দিকে আমরা এসে গেছিলাম, তো এসে পরে আমরা ডিনার অর্ডার করে দিয়েছিলাম, আর দিনটা আজকে খুব অ্যাক্টিভ ছিল। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি কালকের ব্লগটাতে দেখা করছি আবার, তো কালকে আরেকটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেটাও দেখাবো তোমাকে, বাই।